সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান আসাদ সরাসরি চলে যাব তার কাছে আসাদ আজকে সম্মেলন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন আর সম্মেলন কখন শুরু হবে আর নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন দিশা আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এর আগে কিন্তু কয়েকবার জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন তারিখ ঠিক হয়েছিল কিন্তু সেটা হয়নি পেছানো হয়েছে এবং আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা দেখেছি নেতা মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে পুরু শহরে বিলবোর্ড ব্যানার ফেস্ট ছেয়ে গেছে বলছিলেন যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পনেরো জন আছে সম্পাদক পদেও জনের বেশি তারা প্রত্যাশা করে দিশা আপনি যেমন বলছিলেন যে বেলা সাড়ে বারোটার পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এমপি উনি সম্মেলন সম্মেলন স্থলে পৌঁছাবেন এবং এই একটু পরেই হয়তো বা প্রত্যেকটা উপজেলা থেকে যে আজকে যে জমায়েত আরম্ভ হবে আসা আরম্ভ হবে সেটা শুরু হবে কিন্তু আমরা এখনো মানে আওয়ামী লীগের যে সম্মেলনকে কেন্দ্র করে যেরকম জমায়েত সেটা এখনো শুরু হয়নি হয়তো বা বেলা বাড়ানো সম্মেলন কেন্দ্রের যে আগমন সেটা শুরু হবে দিশা